আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদ-দুআ'উ হুয়া আল-ইবাদাহ ওয়া ক্বালা তাআলা ওয়া ইযা সালাকা 'ইবাদি 'আন্নি ফা ইন্নী ক্বারীব উজীবু দা'ওয়াতা আদ-দা'ই ইযা দা'ান ফালইস্তাজীবু লি ওয়া লিউমিনু বি লা'আল্লাহুম ইরশাদুন। সমস্ত তারিফ প্রশংসা হামদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি ডাকা উচিত, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহকে সরাসরি ডাকি, যে রাব্বুল আলামিন আমাদের মাবুদ, তিনি আমাদের ইবাদত কবুল করেন, যে রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। সে রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি বলেছেন যে দোয়া হচ্ছে ইবাদত এবং যখন তোমরা চাইবে আল্লাহর কাছে চাও। যে নবী আমাদেরকে দোয়া ইবাদত শিখিয়েছেন এবং যখন চাইবো তখন আল্লাহর কাছে চাইতে শিখিয়েছেন, সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত অসংখ্য সালাত এবং সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুবারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন আমার, আজকে আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করতে যাচ্ছি, আর তা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে কোনো মাধ্যম লাগবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আপনি দোয়া করবেন, চাইবেন, এতে কি কোনো মাধ্যম লাগবে? এর জবাব হলো যে না, কোনো মাধ্যম লাগবে না। এলাকায় যে অনেক হুজুররা অনেক আলিমরা বলে যে আল্লাহর কাছে দোয়া করতে হলে কোনো মাধ্যম লাগবে, কোনো পীর সাহেব লাগবে, মুরিদ লাগবে, এই লাগবে, সে লাগবে, তো এই যে মাধ্যম লাগবে এরকম এলাকায় বা দেশে শোনা যায়, এটা হচ্ছে একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত কথা যা মানুষকে শেখানো হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হলে, তিনের কাছে দোয়া করতে হলে কোনো রকমের মাধ্যম লাগবে না। আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, কোনো রকমের মাধ্যম লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে কোনো রকমের মাধ্যমের প্রয়োজন নেই। যখনই আপনি দোয়া করবেন কোনো রকমের মাধ্যম লাগবে না, বরং আল্লাহর কাছে আপনি সরাসরি দোয়া করতে পারবেন, সরাসরি দোয়া করতে পারবে। অনেকে বলে যে পীর সাহেব লাগবে, অনেকে বলে হুজুরের মাধ্যম লাগবে, অনেকে বলে এই সেই মাধ্যম লাগবে, না এগুলো ভুল। আল্লাহর কাছে চাইতে হলে কোনো রকমের মাধ্যমের প্রয়োজন নেই, সরাসরি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, চাইবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। এই মর্মে আমরা দুইটি আয়াত পেশ করব এবং হাদিস পেশ করব, যে আয়াত এবং হাদিস প্রমাণ করে যে আল্লাহর কাছে দোয়া করতে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 186 তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ফা ইন্নী করিব, আমি অতি নিকটবর্তী, আমি অতি নিকট। আল্লাহ বলছেন যে ওয়া ইযা সালাকা ইবাদি, হে নবী, যখন তোমাকে আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে, তখন তুমি এই কথা বলিও যে আল্লাহ কি বলছেন, ফা ইন্নী করিব, আমি অতি নিকটে, আমি নিশ্চয় অনেক নিকটবর্তী। তো আল্লাহ কাছে যখনই আপনি চাইবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন, দোয়া বলে আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলছেন ফা ইন্নী করিব, আমি অতি নিকটে। এরপর আল্লাহ কি বলছেন, উজিবু দাওয়াতা দাই ইযা দাআন, আমি আহ্বানকারী ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। আল্লাহ বলছেন যে উজিবু দাওয়াতা দাই ইযা দাআন, আমি আহ্বানকারী ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। তাহলে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই ডাকে, আল্লাহর কাছে যখনই দোয়া করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াতে তার ডাকে সাড়া দিবেন। আল্লাহর কাছে দোয়া করতে কোনো মাধ্যম লাগবে না। আল্লাহ কি বলছেন, উজিবু দাওয়াতা দাই ইযা দাআন, যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যমের কথা বলছেন না, বরং কি বলছেন যে আমি আহ্বানকারী আহ্বানে সাড়া দিই। একজন বান্দা বান্দি যখনই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাকে, আল্লাহ তখনই তার ডাকে সাড়া দেন। এরপর আল্লাহ কি বলছেন, ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশাদুন, সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়। ফালইস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়ালিউমিনু বি, আর আমার প্রতি ঈমান আনে।
লাআল্লাহুম ইরশাদুন, আশা করা যায় যে তারা সঠিক পথে চলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বললেন তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে নবী, যখন তোমাকে জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে, তখন তুমি এক কথা বলিও যে আল্লাহ বলছেন যে আমি অতি নিকটে, এক। দ্বিতীয় কি, যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখনই আল্লাহকে ডাকবেন, যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন, কোন রকমের মাধ্যমের কোনো প্রয়োজন নেই। তা আল্লাহর কাছে দোয়া করতে হলে কোনো রকমের মাধ্যম লাগবে না। এরপর আল্লাহ আরো বলছেন যে ফালিয়াস্তাজিবুলি, তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার ওয়ালিউমেনবি এবং আমার প্রতি যেন ঈমান আনে। লাআল্লাহুম ইরশাদুন, তাহলেই তারা সঠিক পথে চলতে পারবে। যদি আপনি আল্লাহর কাছে আল্লাহ ডাকে সাড়া দেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে আপনি সঠিক পথে চলতে পারবেন। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হলে কোনো রকমের মাধ্যমের প্রয়োজন নেই। যখনই আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2 সূরা নম্বর 2 আয়াত নম্বর 186। এই মর্মে আরেকটি আয়াত আপনার সামনে পেশ করি, সূরা গাফের বা সূরা মুমিন আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি ইস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেছে, ওয়াকালা রাব্বুকুম, আর তোমাদের রব বলেছে উদউনি, তোমরা আমাকে ডাকো। আল্লাহু আকবার, আল্লাহ কি বলছেন? উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে কোনো মাধ্যমের আল্লাহ প্রয়োজন বোধ করেননি, আল্লাহর কাছে আপনি সরাসরি দোয়া করবেন, আল্লাহ আপনার আপনি আল্লাহর কাছে চাইবেন, কোনো রকমের মাধ্যম লাগবে না, আল্লাহ ডাক, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। তাহলে রাব্বুল আলামিন সরাসরি আল্লাহকে আপনি ডাকবেন, আল্লাহর কাছে দোয়া করতে আপনার কোনো রকমের মাধ্যম লাগবে না। আল্লাহ কি বলছেন? উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এখানে আল্লাহ ইবাদতই বলেছেন, আমার ইবাদত থেকে, আল্লাহ ইবাদত দোয়াকে ইবাদত বলেছেন, যে নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে, আমার দোয়া থেকে বিমুখ থাকে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, অচিরেই লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে যারা আল্লাহর কাছে দোয়া করে না, অবশ্যই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়াকে ইবাদত বলছেন। আল্লাহু আকবার। এবং এই মর্মে একটি হাদিস পাওয়া যায়, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত, দোয়া কি ইবাদত। সুনান তিরমিজি 2959, ইবনে আবু দাউদের 1479 নম্বর হাদিস, এবং হাদিসটি হচ্ছে সহিহ। তাহলে এই হাদিস প্রমাণ করে যে দোয়া হচ্ছে ইবাদত। তাহলে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 186, সূরা মুমিন বা সূরা গাফার আয়াত নম্বর 60, এবং এই হাদিস সুনান তিরমিজি ইবনে মাজার আবু দাউদের হাদিস প্রমাণ করে যে দোয়া হচ্ছে ইবাদত। এই দোয়া আপনি আল্লাহর কাছে সরাসরি করবেন, আল্লাহকে ডাকতে হলে কোনো রকমের মাধ্যমের প্রয়োজন হবে না। আপনি যখনই আল্লাহকে ডাকবেন, তখনই আপনি আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এবং আরেকটি হাদিস বলা যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাকে রাসূলুল্লাহ বলেছিলেন যে ওয়াই ইদা সালতা ফাসালিল্লাহ, কি বলেছিলেন? ইদা সালতা ফাসালিল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যখন তুমি চাইবে আল্লাহর কাছে যাও। সুনান তিরমিজি এক নম্বর হাদিস নম্বর 2516। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে রাসূলুল্লাহ শিখিয়েছিলেন ইদা সালতা ফাসালিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও। তো আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে এর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে দোয়া করলে কোনো রকমের মাধ্যমের প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে আমরা আজকে আলোচনা পেশ করলাম যে আল্লাহর কাছে দোয়া করতে কোনো মাধ্যম লাগবে কি, উত্তর কি, যে না লাগবে না। আপনি যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার দোয়াতে দোয়া কবুল করবেন, দোয়াতে সাড়া দিবেন। আল্লাহর কাছে দোয়া করলে কোনো রকম মাধ্যম লাগবে না, আল্লাহর কাছে আল্লাহকে ডাকতে হলে
কোনো রকম মাধ্যম লাগবে না, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ আমাদের সকলকে তার কাছে বা তার কাছে দোয়া করার, আমরা আল্লাহ যেন সকলে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা যেন প্রত্যেকে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইতে দোয়া করতে কোনো রকমের মাধ্যম লাগবে না। আল্লাহ আমাদের সকলকে একমাত্র তার কাছে দোয়া করার, তার কাছে চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মাধ্যম ছাড়াই তিনার কাছে সরাসরি ডাকার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।